আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ জাল্লা শানহুর রহমতে সবাই ভালো আছেন আশা করছি বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় যে পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে পর্ব বিশে বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেছিলাম সেখানে সাকিবের ত্রুটি তাকে যেহেতু মানুষ অনুসরণ করে তাকে পছন্দ করে তাই পাবলিক যে কোনো সংশ্লিষ্টতায় তার আরও সতর্ক থাকা ও এদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়টি মাথায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আলোচনা শেষে আহ্বান জানানো হয়েছিল এখনো সময় আছে ফিরে আসুন মায়ের ছেলে মায়ের ঘরে সে আহ্বানেরই সাড়া মিলেছে ইতোমধ্যে সাকিব ক্ষমা চেয়েছেন তার ইউটিউবে দেয়া এক ভিডিও ক্লিপে এরই মধ্যে ঘটে গেছে আরেক খারাপ ঘটনা যা একদম ঠিক হয়নি সাধারণত ক্ষমতার বলয়ে থাকলে এবং অর্থকরীর প্রাচুর্যতায় থাকলে অমন করে হুমকি দেয়া সম্ভব হয় অন্যথায় ভদ্রজনের প্রতিবাদ হয় সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়েই সাকিব আল হাসান ক্ষমা চেয়েছেন এটা দারুণ এক ব্যাপার উনি তো অহামিকার কারণে নিজের স্ট্যাটাসের কারণে ক্ষমা নাও চাইতে পারতেন সামাজিক মাধ্যমে ছাড়া নির্ভরযোগ্য ও গণ্যযোগ্য মাধ্যমগুলোতে এ বিষয়ে খুব একটা প্রতিবাদ ও আলোচনা করতে দেখা যায়নি পূজা উদ্বোধনের সংবাদ হলেও বিশেষ করে ক্রিকেট বোর্ড সরকার ও নাম করা পত্রিকাগুলোতে তার বিরুদ্ধে আল্লাহ পাকের সাথে শির করা নিয়ে প্রতিবাদ জানিয়ে কোনো শিরোনাম হয়নি কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়া হচ্ছে সবচেয়ে উত্তম কাজ গণমানুষের অব্যাহত ধিক্কারের মুখে সাকিব ঠিকই তার বক্তব্য পেশ করেছেন শুধু তাই নয় ভবিষ্যতে আর অমনটি করবেন না বলেও কথা দিয়েছেন ইসলামের ইতিহাসে অনেক উদাহরণের মধ্য থেকে একটা উদাহরণ দেয়া যায় হজরত মুহাম্মদ সাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবি ছিলেন তার চাচা হামজার আদি আল্লাহ ওহু যুদ্ধে নির্মমভাবে ভাবে হত্যা করেছিল ওয়াহি নামক এক হাফসি গোলাম পরবর্তীতে ওয়াহি তার ভুল বুঝতে পেরে মোহাম্মদ সাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন এই ঘটনায় নবী সাল্লাহ আলি সাল্লামের মনে এত কষ্ট লেগেছিল যে মহান আল্লাহ পাক আয়েত নাজিল করে ওয়াসিকে ক্ষমা করে দেন পরে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ ইসলামের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহাবি হয়ে যান যদিও এর পরও হজরত ওয়াহাসি রাজি আল্লাহানহু নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সামনে আসলে তার সেই নির্মম ঘটনার কথা মনে পড়ত এবং তার চোখ মোবারক চলে ভরে আসত বোঝা যাচ্ছে ক্ষমা এক মহৎ কাজ এমনও হয়তো হতে পারে যে সাকিব আল হাসান মহান আল্লাহ পাকের কাছেও মনে মনে মনোহাজাতে ক্ষমা চেয়ে নিয়েছেন এমন মুহূর্তের অপেক্ষার আগেই রবিবার পনেরো নভেম্বর রাত বারোটা ছয় মিনিটের দিকে সিলেট সদর উপজেলার টুকের বাজার শাহপুর তালুকদার পাড়ার বাসিন্দা মহাসেন তালুকদার দেশীয় ধারালো অস্ত্র সহ তার ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে ঘৃণ্য গালিগালাজ করলেন ও হত্যার হুমকি দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার এই হুমকি দাতার বাড়িতে ইতোমধ্যে অভিযান চালিয়েছে র্যাব ও পুলিশ সোমবার ষোলো নভেম্বর রাত বারোটার দিকে তালুকদার পাড়ায় অভিযুক্ত মহসিন তালুকদারের বাড়িতে যান র্যাব নয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তখন অভিযুক্ত মহসিন তালুকদারকে বাড়িতে পাওয়া যায়নি তবে তারা মহসিন তালুকদারের স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অকিল উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন ঘটনার পর থেকে মহসেন তালুকদার পলাতক তাকে আটক করার জন্য এলাকার লোকজনের সহায়তা চাওয়া হয়েছে তার প্রদর্শিত দেশীয় অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে মহাসিন তালুকদারের বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে স্থানীয় সূত্র জানায় মধ্যরাতে অভিযানকালে টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন মহসিন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে সবার সহযোগিতায় আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র্যাব র্যাব নয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন বেলা এগারোটার দিকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিন তালুকদারকে আটক করা হয় তিনি এখন আমাদের হেফাজতে আছেন মহসিন তালুকদার নামের আইডি থেকে ওই যুবক এই লাইভ ভিডিওটি প্রচার করেন সম্প্রতি কালী এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাঁকে কুপিয়ে টুকরো করে হত্যা করার কথা বলেন এই মহসিন এ সময় তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে নিজের পরিচয় প্রকাশ করে বলেন সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন এরপর ভোর ছয়টা চার মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে এসে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন পাশাপাশি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে বলেন এ সময় তিনি বলেন কারো চাপে এখন এ ভিডিওটি তিনি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সব সেলিব্রিটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিএ নৈতিক পুলিশ বিভাগের আপত্তিতে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের আগামী দশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ বিবিএল আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কদিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল কিন্তু অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছে যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের জন্য শাস্তি পেয়ে থাকেন তাদের খেলার ব্যাপারে সাধারণত অনুমতি দেয় না সি এর নৈতিক পুলিশ বিভাগ সাকিবের সাম্প্রতিক শাস্তি হয়তো তাদের নিরুৎসাহিত করেছে তাই নিষেধাজ্ঞা উঠে গেলেও বিগ ব্যাশে খেলা হচ্ছে না সাকিবের এর আগে মেলবোর্ন রেনেগেটস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ মাতিয়েছেন সাকিব তাই এবারও বিগ ব্যাশে দল পেতে সমস্যা হওয়ার কথা ছিল না তার কিন্তু সিএ এর আপত্তি থাকায় এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে এরই মধ্যে সাকিব তার সাম্প্রতিক সামাজিক মাধ্যমগুলোতে ধিক্কার ও আলোচনার বিস্তারিত ব্যাখ্যাও প্রদান করেছেন গত বৃহস্পতিবার ভারতে যাওয়ার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সাকিব এক ভক্তের মোবাইল ফোন ছুঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে কলকাতায় গিয়ে সাকিব কালী পূজা উদ্বোধন করেছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের প্রবল সমালোচনার শিকার হন তিনি ফোন ভাঙার ঘটনা নিয়ে বেনাপুলের বাসিন্দা মোহাম্মদ সেক্টর সেদিন সাংবাদিকদের বলেছিলেন আমি সাকিব আল হাসানের একজন ভক্ত সামনাসামনি কখনো দেখিনি বেনাপুল চেকপোস্টে তাকে দেখে নিজেকে আর সামলাতে পারেনি তার সাথে একটি সেলফি চাওয়া কি আমার অপরাধ তিনি আমার ফোনটি উগ্র মেজাজে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন এতে আমার ফোনটি ভেঙে নষ্ট হয়ে গেছে সাকিব সোমবার সন্ধ্যায় ইউটিউব ভিডিওতে দাবি করলেন ইচ্ছে করে তিনি ফোন ভাঙেননি দুটি বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা প্রথমটি ফোন ভাঙা নিয়ে আর ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোন কখনই আমি ইচ্ছাকৃতভাবে ভাঙিনি যেহেতু করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছিলাম আমি নিজেকে কিভাবে নিরাপদ রেখে চলাফেরা করা যায় সেটি চেষ্টা করছিলাম অনেক মানুষ ছিল সেখানে সবাই চেষ্টা করছিল ছবি তুলতে আমিও চেষ্টা করছিলাম কিভাবে তাদের কাছে না যে ইমিগ্রেশনের কাজগুলো সম্পন্ন করতে পারি একজন উৎসুক ব্যক্তি আমার শরীরের ওপর এসে ছবি তুলতে চায় আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সঙ্গে আমার হাত লাগে এবং তার ফোনটি পড়ে যায় হয়তো পরে ভেঙেও গিয়েছে তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল কালী পূজা উদ্বোধনের আলোচনার প্রসঙ্গের শুরুতেই সাকিব ক্ষমা চেয়ে নিলেন দ্বিতীয় যে ঘটনাটি অবশ্যই খুবই সেন্সিটিভ প্রথমে আমি বলতে চাই নিজেকে আমি একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি এবং সেটাই পালন করার চেষ্টা করি ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য ক্ষমা প্রার্থনা করছি ভিডিওতে সাকিব জানালেন তিনি অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেই পূজার উদ্বোধন হয়েছে সেখানে তার উপস্থিতির সময়টুকুর বর্ণনা দিয়ে ক্ষমা চাইলেন এখানে নিউজ বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি যেটি আমি আসলে কখনো যাইওনি কিংবা করিও নি এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন আমন্ত্রিত হিসেবে কিংবা কার্ড দেখলে সেখানে লেখাও আছে কে উদ্বোধন করেছে পূজার উদ্বোধন আমি কখনোই করিনি এবং সচেতন মুসলমান হিসেবে আমি করবও না তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি আমি অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী আমি মনে করি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। সে বিষয়ে সতর্ক থাকতে অবশ্যই চেষ্টা করব সম্মানিত দর্শক আসুন শুধু সমস্যা নিয়ে পড়ে থাকা নয় সমাধান মানসিকতারও হই আমরা সকল অসঙ্গতি ভুলে এ দেশটা এগিয়ে যাক আলোর পথে আলোর খোঁজে ভালো থাকুন সবাই বিশ্লেষণটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করে আপনাদের ভাবনার কথাও আমাদেরকে জানাবেন নিশ্চয়ই আল্লাহ হাফেজ